আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমরা সবাই বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ঘরে থাকা উপকরণে মজাদার কিছু বানাতে চেষ্টা করি সেজন্য আজকে তেমনই একটি সহজ নাস্তা তৈরি করে দেখাবো নুডলস পাউরুটি এবং ডিম দিয়ে তৈরি অত্যন্ত পুষ্টিকর এই নাস্তাটি পরিবারের সবাই পছন্দ করবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে এক গ্লাস পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি নুডলস আপনি চালে যে কোনো নুডলস দিয়ে কিন্তু নাস্তারি বানাতে পারবেন নেড়েচেড়ে নুডলসটাকে সিদ্ধ করে নিব প্রায় দু মিনিটের মতো রান্না করে নেয়ার পরেই নুডলস সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি এখন একটা বাটিতে নুডলসটা ট্রান্সফার করে নিচ্ছি আর এখানে নিয়েছি তিনটে পাউরুটি পাউরুটিগুলোকে এখন কেটে টুকরো করে নিব টুকরো করে নেওয়ার পরে পাউরুটির স্লাইসগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এখন নুডলসের সাথে দিয়ে দিচ্ছি একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি স্বাদ মতো কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এ মশলাটা দিলে সাথে আর অন্যান্য কোনো মশলার তেমন একটি প্রয়োজন পড়ে না ওয়ান ফোর চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এখন হালকা হাতে সব কিছু মিশিয়ে নেব বাইন্ডিংয়ের সুবিধার জন্য এখন দিয়ে দিচ্ছি একটা ডিম আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে পরিমাণ মতো নিয়ে হাতের তালুতে চেপটা করে নেব আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপেই নাস্তাগুলো বানাতে পারবেন এখন ভেজে নেব চুলা একটি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল এখন নাস্তাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলোকে সুন্দর কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পরেই নাস্তাগুলো হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ঝটপট তৈরি হয়ে গেল দারুণ মজাদার বিকেলের নাস্তা চাইলে কিন্তু আপনি এই নাস্তাটি অনায়াসে টিফিনেও দিতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর এই ধরনের আরও সহজ সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করছি দেখা হবে পরবর্তী রেসিপিতে সবাই অনেক ভালো থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ